পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় একটি ব্যানার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে এপিডিআর। এই ঘটনায় আইনি পরামর্শ শুরু করেছে বিজেপি প্রার্থী সহ দলীয় নেতৃত্ব। জেলা সভাপতি সন্দীপ নন্দী জানান, এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। তিনি অভিযোগের সুরে বলেন, এইভাবে তাদের প্রার্থীকে পরাজিত করতে পারবে না। আমরা শুনেছি এরকম একটা পোস্টার করেছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আমার নির্বাচন কমিশনের কাছে, যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে সকলে দাঁড়িয়েছে, নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে, আর শুনছি আমি বাংলা ভাবটার কথা বলছি সেই পোস্টারে। তো প্রথমে আমি বলি, তারপরে অন্য জায়গায় যাচ্ছি, যে বাংলা ভাবের কথা বলছেন যারা পোস্টারটা ফেলেছেন, তারা সত্য কথাটা বলেছিলেন এক নম্বর, আর অর্থ অর্ধ সত্য হলেও মিথ্যা হয়, পুরোটাই মিথ্যা। কারণ হচ্ছে কি, বাংলা ভাব তো করেছে স্বাধীনতার 1947 সালে এই কংগ্রেস পার্টি আর কমিউনিস্ট পার্টি, আমরা সকলেই যাই। তো ওই কমিউনিস্ট পার্টির একটা কথা আছে যে গোল গোল কথাগুলো বলবেন না, কর্তা শূন্য ঘোড়ায় হাসবে। তো এই দুটো কথাই বাংলার মানুষ বুদ্ধিমান, তারা জানে যে বাংলাকে তারা ভাগ করেছে, আর এই পোস্টার দিয়ে বিভ্রান্ত করা চলছে, একটা উত্তেজনা করার চেষ্টা চলছে। আমরা আমাদের যারা লসেল আছে কথা বলব, আর নির্বাচন কমিশনকেও আমাদের প্রার্থী রয়েছে, আসুক, তিনি প্রচারে গেছেন, আমরা বিষয়টা জানাবো। সর্বপ্রথম উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, মিথ্যা সর্বপ্রথম মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, পাবলিক আমাকে বলছে দেশ তো ভাগ করেছে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস 1947 সালে, আমাদের সেই গল্প এখন তারা নিয়ে আসছে, উদ্দেশ্য তাদের কি? আপনাদের কাছেই আমি প্রশ্ন রেখে গেলাম। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।